দক্ষিণ কোরিয়ায় দিনে দুপুরেই লোকজনের সামনে দেশটির বিরোধী দলীয় নেতা লি জায়ে মিয়ংকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর সেখানে তার উপর হামলা চালানো হয়। ইয়ন হোপ নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী বুসানে ওই বিরোধী নেতাকে ছুরিকাঘাত করা হয়। 2022 সালের প্রেসিডেন্ট নির্বাচনে অল্পের জন্য হেরে গিয়েছিলেন লি জায়ং মিয়ং। স্থানীয় সময় মঙ্গলবার সকালে তার ঘাড়ের বাম পাশে ছুরিকাঘাত করা হয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।